기네 헌화이 다스나 꼭또 건드려 다래로 있이 그래서 기나 기 가르멘트 자데서스 허 가르멘트 자이타스 तू तो जानो सी जे हमें तो लगे जगह दया था कि ता तू एते तो देरी गुल्ली के घरे में ला काम कसिलो ओगुलो कोई राइते देरी होय गसे ता अमर कथा की किस भापसोस आमी तो चाहते सी तोरे तातरे बिहे करे फलाबे लिगे तू राज होय जा बिहे करे फलाई ठीकोस बिहे टिया हन करमु ना कोटा दिन पोरे करू कोट दिन पोरे करबी केन আসলে মার শরীরটা ভালো না মা খুব অসুস্থ বাড়ির টাকা পাঠাইতে হবে সেটা নয় বুঝলাম তাই বলে কি আমি কি আমার ঘর খালি রাখবো আচ্ছা ঠিক আছে যা তুই যখন কই সস কটা দিন পরে হ্যাঁ তুমি খালি একটা বছর অপেক্ষা করো এক বছর পরেই তোমার এম বিয়া করুম আচ্ছা ঠিক আছে যা তুই শুন একটা কথা কালকে তো মনে হয় তোর গার্মেন্ট বন্ধ এই যে বিকেলবেলা আমি তোর লিগে এই জায়গায় দাঁড়াই থাকবো তোর এলাকা একটু ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে তুই কোনে যাইবা আমার লিগে কোনে যাবো সেটা তো চিন্তা করা লাগবে না কেন তুই আমারে বিশ্বাস করছ না তোমারে বিশ্বাস করুম না কেন আচ্ছা যাই হোক শুনো আমি আমার গেলাম আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যা দেখা যাস কনে নিয়ে যাবো কাল গেলে টেডটা পাবি তোর কই নিয়ে যাবো আমি যেতেছে যাও কিন্তু তোমার একটা কথা কই জাবেদ আছে না জাবেদের লগে এত মিলামেশা কইরো না ও কিন্তু লোকটা বেশি সুবিধার না আর ওর ফাঁদে যদি একবার পড়ো তাহলে কিন্তু তোমার বিপদ হইব আমি তোমার কয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আমার নিয়া তোমার অত ভাবন লাগবো না তুমি তোমার কাজে যাও আমার কামের দেরি হয়ে যাইতেছে আমি গেলাম তুই আমারে চিনলি না তুই চিনলি ওই দালাল জাবেদ রে তখন পস্তাবি তখন ঠিকই আমার কথা তোর মনে পড়বে কিরে ভাই মালের অবস্থা কি হব না আরে ভাই চিন্তা করেন কে এইবার আগের থেকে বেটার মাল আছে ভাইজান এই জায়গায় দাঁড়িয়ে কথা কোন যাবো না শুনে ফেলাইবো ওরে কেন যে মজে বুকা শোনেন যে চুপচাপ বসে আলাপটা সেটা ফেলাই ভাই একটা চা দিও তো ভাই ভাই যান আগের বার যে মালটা দিছিলেন ওটা কিন্তু ভালো আসল না ভাই সুবিধার আসল না আমার অনেক লস হয়েছে এবার ভাই একটু ভালো দেখে দিয়েন ভাই বাজার কিন্তু একবারে পড়া ভাই ওরে আপনি চিন্তা করেন না এইবার যে ডানছি এটা আগেটার থেকে অনেক ভালো অনেক ভালো আপনি এবার লস হইব না কিন্তু একটা কথা ভাই যান আগেবার যা দিছেন তাই নিয়ে গেছি এইবার কিন্তু একটু বাড়ি দেওয়া লাগবে ভাই যান না করবেন না ভাই যান কোন ভাই চালন ভাই টাকা পয়সা কিন্তু আমি বাড়িয়ে দিতে পারবো না আগের বার এমনি আমার লস গেছে টাকা পয়সা ভাই আমি ভাই বাড়িয়ে দিতে পারবো না ভাই এটা আপনি কেমন কথা বলেন ভাইজান টাকা বাড়িয়ে দিবেন না মানে দেন ভাইজান আগের বারে কথা বাদ দেন এইটা তো কইলামই অনেক ভালো মাল ভাই টাকা কিন্তু বাড়িতে হইব ভাই আচ্ছা আচ্ছা ভাই এত করে জন কইতাছেন হাজার পাশে টাকা বাড়িয়ে দিমুনি টেনশন করেন না ভাই দিমুনি ভাই দিমুনি আচ্ছা ঠিক আছে ভাইজান ভাইজান তেলাই মুঠি আমারও তাড়াতাড়ি
ওই যে কালকে বিকেল বেলা ওই যে পিছনে যে পুকুরটা আছে না, ওই যে বড় বাড়ি যে পুকুর ওরে পিছনে এসে পড়ে, আমি টাইম মতো আসবো। আচ্ছা ঠিক আছে, যাই ভাই যান। আজকেও দেরি করতেছে, এমনিতেই বেলা পড়ে যেতেছে। কিরে তুই আজকে এত দেরি করলি কেন? আর কইও না, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চল 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 চল। শোনো শোনো শোনো, তুমি একটু থেকে দাঁড়াও, আমি তোলে কথা কইতেছি। তুমি কই যাইতাছো? তুমি না কইলে আমার বেড়াইতে নিয়ে যাবা। আরে বেড়াইতে তো নিয়ে যামই, তুমি আপাতত একটু দাঁড়াও দুই মিনিট। আচ্ছা যাও। কোনো জায়গায় যায় না কিন্তু, হ্যাঁ এ জায়গায় দেখে গো। ভাই ওই যে দেখছি কিন্তু দাঁড়া করে রাখছি, আপাতত এই কয়টা টাকা দিলাম, পরে আবার সবগুলো আমি পরিশোধ করে দেবো। এত অল্প টাকা দিলেন, আপাতত এই কয়টা টাকা রাখেন ভাই, পরে আমি সব টাকা আমি আপনার পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, যান আপনি দিলে। ভাই কোনো বেদাল হবো না তো ভাই। আর কোনো বেদাল আপনি যান, আপনি আপনি চিন্তা করেন। আচ্ছা ভাই চলো আমার সাথে, চলো চলো। মানে কই যামু? আমার সাথে চলো। জাবেদ কই? জাবেদ চলে গেছে। ও চলে গেছে, আমার রেখা কেন গেছে? তোমার রেখা গেছে মানে তোমার আমার কাছে বাইচ্চা হয়ে গেছে, এখন আজকার পর থেকে আমি যা বলবো তাই হবে। আসো আমার সাথে, আসো 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 আসো, আয় আমার সাথে আয়। আমার ক কি হয়েছে তোর? করিম ভাই জাবেদ, জাবেদ হয়েছে হয়েছে, আমার আর কইতে হইব না, আমি বুঝবার পারছি। ওই জাবেদ তো একটা খারাপ লোক, তোর আমি বারবার কইছি এর আগেও, তুই জাবেদের লোকে বেশি মিশিস না, ও তো একটা দুই নাম্বার লোক, একটা স্যাবলা লোক। তোরা কান্দন লাগবো না, ওই তো একটা জানোয়ার আর ওই তো একটা দালালো, তুই কান্দিস না। তোরা আমি অনেক আগে থেকে ভালোবাসতাম, তুই মুখ ফুটে কই ব্যাপারে নাই। তোরা আমি না না করিম ভাই, তুমি আমার ভালোবাসো না, কারণ আমি তোমার ভালোবাসতে পারবো না, আমি আর নতুন করে করে ভালোবাসতে পারবো না, ভালোবাসা ধোকা খাইতে পারবো না। শুন তোর আমি আজকে বিয়ে করবো, আর আমি ভালোবাসা কারো বিয়ে করতে চাই না, তোর আমি বিয়ের পর আমার নিজের মতো করে আমি তোরে ভালোবাসবো, তোর আমি আজকে বিয়ে করবো। তুমি সত্যি কইতেছো? সত্যি কইতেছি। তুমি আমার সব কিছু চাই না, তুমি আমার বিয়ে করবা নাকি তুমিও জাবেদের মতো ধোকা দিবা? দেখ আমি জাবেদ না, আমি এরকম করিম, তুই কোন দিন শুনছ আমার সম্বন্ধে কোনো কথা? আমি ওইরকম করে সিটার বাটপারি করি মানুষের লগে, আমি দিন আনি দিন খাই, পরিশ্রম করে রিক্সা চালাই। তোর আমি আজকে বিয়ে করবো, চল কাজে বিশেষ চল, তুমি আজকে বিয়ে করবো। করিম ভাই হাসা কইতেছো? হাসা কইতেছি। উঠ রিক্সা কর, আইডিয়া আজকে দিকে তো রাখ।